আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন, আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি। তো আমি গতকাল একটা ব্লগ দিছিলাম, এই পর্যন্ত আসছিলাম। তো আজকে যেইখান থেকে গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করছি, আজকে সেইখান থেকে শুরু করলাম। তো আমরা ঈদগাহ চলে আসলাম, নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে। আর ঈদগাহটা আমাদের দেখো কত সুন্দর, ঘুরে ঘুরে দেখলাম সবাই মিলে। আর আমার চাচাতো ভাই যে আসছে, ও আবার আমাদেরকে একটু জোর করে বলতেছে, আপা চলেন আমাদের বাড়িটা একটু দেখে যাবেন। তো আমার চাচার চাচাতো ভাইদের স্বপ্নের নতুন বাড়ি আমরা দেখতে এই অবস্থান দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে তাদের বাড়িতে চলে যাচ্ছি। তো তাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে করছে নতুন বাড়ি, তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর একদম নদীর পাড়ে দেখেন, রাস্তা নদী একদম পাশাপাশি, আর এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে গ্রামে চারদিকে সবুজ আর সবুজ, আমার কাছে যে এত ভালো লাগে। কারণ ইট পাথরে শহরে থাকতে থাকতে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে কিন্তু মন ভরে যায়। তো যারা শহরে থাকেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক ভালো লাগবে, তাই না? আর যারা গ্রামে থাকেন, আপনারা তো সবসময় দেখেন, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবুও দেখবেন। তো এই যে এটা হচ্ছে আমার চাচার বাড়ি। তো চাচা নতুন বাড়ি করছে, সেটা আমরা শেয়ার আপনাদের সাথে শেয়ার করছি, আমরাও দেখব। তো চলুন, তো সবাই দেখছে, আমি আশা করে নাই, কারণ তারা তো নতুন বাড়ি এখানে করছে। তো এই দিক দিয়ে কিন্তু অটো দিয়ে যাই আসি, কিন্তু বাড়ির ভিতরটা দেখা হয়নি। তো আমি আজকে দেখব, আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এই যে মেন গেট দিয়ে আমি ঢুকবো বাড়িটার, মানে সামনের সাইডটা দেখাইলাম, আর এটা হচ্ছে মেন গেট। তো মেন গেট দিয়ে ঢুকে প্রথমে এই যে এটা হচ্ছে নিচতলা। তো আমরা যেদিন গেছিলাম ঠিক সেদিনই কাকা ওরা মানে এর 2 দিন আগে বাড়িতে নতুন উঠছে। তো এটা হচ্ছে নিচতলা। নিচতলার ভিতরে বারান্দাগুলো অনেক সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে যে আমি দোতলায় আছি, কারণ এদিকে উঁচা করে বাড়িটা করছে। আর এই যে একদম রাস্তার পাশে বাড়ি, অনেক ভালো লাগে। রাস্তা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে, আমরা কিন্তু এদিক দিয়েই সব সময় আসা যাওয়া করি। তো একদম বাড়ি রাস্তার পাশে, নদীর পাশে, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এটা হচ্ছে ডাইনিংয়ে বেসিংটা লাগাইছে। তো বেসিংটাও খুব সুন্দর হয়েছে, একদম ক্যাবিনেট করা। তো ঘুরে ঘুরে আমরা দেখছি। আর হচ্ছে সুচি শাকিল বলছে যে বাথরুম দেখাও না, আমি বললাম যে বাথরুম দেখাবো না। তো এদিকে রান্নাঘর, শাকিল বলতেছে রান্নাঘরটা মনে হয় খুব সুন্দর, দরজাটা দেখি অনেক ভালো লাগছে, গ্লাস করা। তো রান্নাঘরটা মাশাল্লাহ মোটামুটি বড় আছে, সুন্দর। তো গ্রামের ভিতরে সুন্দর একটা বাড়ি করছে, সব দিক দিয়ে একদম সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখতে থাকুন পুরাটা বাড়ি, মানে 2 ইউনিট একসাথে করে নিচ্ছে। তো এদিকে আরেকটা রুম আছে বেডরুম, যেহেতু ওরা নতুন আসছে এই বাড়িতে, সব ফার্নিচার মাল আনা হয় নাই, ওই বাড়িতেও আছে। আমরা যেই বাড়িতে বর্তমানে থাকি ওই বাড়িতেই ওরা থাকে। তো ওদিকে ওদের সব ফার্নিচার রয়ে গেছে, যে আস্তে আস্তে হাঁড়ি পাতিল ফার্নিচারগুলো নিয়ে আসতে আছে, কারণ যেহেতু নিজের বাড়িতে আসতে আছে, ওইটাও নিজের বাড়ি, এটাও নিজের বাড়ি। তো আস্তে আস্তে করে কিছু কিছু করে মাল আনতেছে। আর এটা হচ্ছে এই যে চাচাতো ভাইয়ের রুম। তো এটা হচ্ছে বড় চাচাতো ভাইয়ের রুম, তার বউ সন্তানরা থাকে, আর চাচাতো ভাই থাকে আফ্রিকা আমার ভাইয়ের কাছে। তো দেখেন বারান্দাটা কত সুন্দর, আর বাইরের দিক তাকালে সবুজ আর সবুজ, মনে হয় যে ওরিজিনাল অক্সিজেনগুলো তারা পায়, আমার কাছে অনেক ভালো লাগে। এর পাশে আমাদের আরেক জ্যাঠু ভাইয়ের বাড়ি, ওরাও কিন্তু আমাদের ওই বড়া বাড়ির থেকে আসছে। আমরা বর্তমানে আমার বাবা মা যে বাড়িতে থাকে এর পাশের বাড়ি ওদেরও ছিল। তো দুই ফ্যামিলি চলে আসলো এদিকে। তো এই যে এদিকে আরেকটা রুম, আর এদিকে সে বারান্দা, আর বারান্দা দিকে বাইরে তাকাইলে অনেক ভালো লাগে। সামনে এই যে বেগুনের বাগান, টমেটো বেগুন এগুলো লাগাই রাখছে, আর ওদিকে একটা লোক ঘাস কাটতেছে। তো আমরা একটু দোতলায় যাব। তো দোতলায় কাজ করা শেষ হয়নি,
এমনি থেকে একটু আমরা দেখবো ঘুরে ঘুরে, যে নিচতলাটা দেখলাম, তো আবার একটু দোতলাটা একটু দেখতেছি, একই ডিজাইন। এটা হচ্ছে 2 ইউনিট দুই পাশে, এক ইউনিট এই পাশে আর এক ইউনিট ওই পাশে, মানে আলাদা আলাদা করে করতেছে। তো ডাইনিং আর ড্রয়িং আর হলো দুইটা না তিনটা বেডরুম আর একটা রান্নাঘর, এই কি খুব সুন্দর করে করতেছে। তো এদিকে তো দেখেন, এদিকে হচ্ছে এই যে দুই ফ্ল্যাটের মাঝখানে যে একটা গ্যাপে জায়গা আছে, সেটার ভিতরে দোতলার উপরে কি সুন্দর করে একটা মানে বারান্দার মতো করে করছে। এটা বারান্দা না, বারান্দা তো আছে রুমের ভিতরে যে, আর এটা এইভাবে মেন গেটটা যে দিছে নিচে, এই গেটের উপরে যে ছাদটা করছে সেটা, আর এইখানে দাঁড়ায় না কত মানে এখানে দাঁড়ায় যদি এক কাপ চা খেতে খেতে, চা বা কফি খেতে খেতে, মানে একটু দাঁড়ায় থাকা যায়, খুব ভালো লাগবে। এদিকে নদী রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা, কি বলবো, অনেক ভালো লাগতে আছে। তো এই যে আগের মতো, এটা হচ্ছে বেডরুম, একটা বেডরুমের বারান্দা, এই যে নিচে যে ঘুরে দেখলাম সেটাই উপর থেকে দেখতেছি। তো আমরা আজকে ছাদে যাব, আর চারিদিকে খালি সবুজ আর সবুজ, অনেক ভালো লাগতেছে। আর ওই যাত্রের বাড়িটা সুন্দর হয়েছে, আমার কাছে গ্রামের বাড়িগুলো না অনেক ভালো লাগে। শহরের তো বাড়িঘর করলে একদম কাছাকাছি করে, একজনের সাথে একজনের ঘেঁষে, তারপরে এতটা দেখা যায় না। আর গ্রামের বাড়িঘরগুলো কিন্তু অনেক ভালো লাগে, একটু ফাঁকা ফাঁকা থাকে। এই যে ছাদটা তো অনেক বড়, বিরাট বড় একটা ছাদ, মানে ছাদে আসলাম আমরা একটু দেখতে। ছাদে আবার এই যে ছাদের উপরে যে ছোট্ট একটা ছাদ দিছে, সেখানে খুব সুন্দর করে বসার জায়গা করে দিছে। তো শাকিল আর সুচি উঠে গেছে ওইখানে, তো বাস্তিও আছে, আর আমি নদীটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি চট্টগ্রাম কক্সবাজারে চলে আসছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো কাকার স্বপ্নের বাড়ি, চাস্তো ভাইদের স্বপ্নের বাড়ি, খুব সুন্দর হয়েছে। এই যে একদম গ্রামের ভিতরে আর নদীর পাশে, দেখতে পাচ্ছেন এদিকে অনেক জমি, জমির ভিতরে মানুষ ফসল ফলায় রাখছে, একদম গ্রাম। তো এদিকে একটা টাওয়ারও আছে, আর ওটাই যে জাতি ভাইদের বাড়িটা। তো ওরা এই যে উপরে বসে আছে, আমার ডাক্তার উপরে যাওয়ার জন্য, আমি আবার উপরে আসলাম, আর উপর থেকে তো আরো সুন্দর লাগতে আছে। তো আমি ভিডিওতে বেশি একটা তুলে ধরতে পারি নাই, কিন্তু সরাসরি কিন্তু অনেক ভালো লাগছে, বাড়িটা দেখে অনেক ভালো লাগছে। মানে নদীর পাশে, বারবার একটা কথাই বলতেছি যে চারপাশটা সবুজ, পাশে নদী, আবার রাস্তা, এত ভালো লাগছে যে কি বলবো। মানে আর বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে চা নিয়ে একটু আড্ডা দিলে অনেক ভালো লাগবে, আর রাতের বেলা তো আরও ভালো লাগবে, গরমকালে রাত্রের বেলা এই যে এরকম পাশে নদী রাস্তা বসে বসে চা খাইলে কিন্তু অনেক ভালো লাগবে, সবাই মিলে আড্ডা দিলে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। তো যাই হোক, সুন্দর একটা বাড়ি করছে, আমরা এখন চলে যাব বাসায়, আর ছাদ থেকে নেমে যেতে আসি আমরা। তো সকাল সকাল হাঁটতে হাঁটতে মানে আমরা নদীর পাড় দিয়ে ঘুরলাম, নদীর কাটলায় ঘুরলাম, তারপরে ঈদগাহ দেখলাম, তারপরে চলে আসলাম কাকার বাড়িতে, অনেক সময় হয়ে গেছে, সেদিকে আমার বাবা মা অপেক্ষা করতেছে। তো আমরা এখন বাসায় চলে যাবো, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।